নমস্কার সবাইকে। যেদিন মাছ ধরা থাকে তার আগের দিন রাতে কিছুতেই ঘুম হয় না আমার, অনেকটা পথ যেতে হবে, তাই 2:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে সব বাগাবাগি করে 3টা নাগাদ আমরা বেরোনোর প্ল্যান করেছিলাম, 3টা নাগাদই আমরা বেরিয়ে যাব। অনেকটা রাস্তা যেতে হবে, বেড়াতোর থেকে যে জায়গাটা যাব ঝরিয়া অনেকটা ডিস্টেন্স। জিরোকে সঙ্গে নিয়ে পরে আমরা গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছি। এটা আমাদের একটা খুব জাগ্রত মা কালীর মন্দির। এই রুটে মাছ ধরতে গেলে মাকে একটু সকালবেলায় নয়, মাঝরাতে ভোরই দিকে মাঝরাতেই হয়ে গেছে, প্রণাম করে পরেই যাই। আর এই রাত্রেবেলাতে এই রাস্তাটা বাঁকুড়া দুর্গাপুর এত লরির চাপ, মাথা খারাপ হয়ে যাবে। এটা কেউ কাউকে সাইড দিতে চায় না। আর এই রুটে গেলে এই কাকার দোকানে, মাকুড়গ্রাম বলে একটা জায়গা আছে, কাকার দোকানে আমরা চা খাই। ভদ্রলোক যে সকালে মানে কী করেন জানি না, সারা রাত দোকান খোলা থাকে কিনা তাও জানি না। 2টোর সময় তো এসেছি, তখনও চা পেয়েছি, 2:30 বাজছে তখনও চা খাচ্ছি। মানে কাকার দোকানে আমরা একটু চা খাই, সকালবেলাটা চা খেয়ে পরে আমরা মানে মাছ ধরতে যাই। তো এই এলাকাতে প্রচুর মানে কৃষক বা যারা মুড়ি টুড়ি ব্যবসা করেন তাদের এদের মানে প্রচুর চাপ থাকে। তো 3:30 বাজছে তাও দেখুন কীরকম ভিড়। এরা সবাই এবারে দুর্গাপুর বিভিন্ন রুটে চলে যাবে, ওখান থেকে সোজা বেরিয়ে আমরা ধলডাঙ্গার মোড় থেকে ডান দিকে নিয়ে নেব, যেটা পুরুলিয়া রাস্তাটা যাচ্ছে, হাতিরামপুর পুরুলিয়া, ওই রাস্তাটা দিয়ে আমরা সোজা মানে পুকুরঘাটের দিকে চলে যাব। ঠিক এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, যেটা রোড ইন্ডিকেশন দেওয়া আছে, এখান থেকে আর খুব বেশি হলে 4 কিলোমিটার গিয়ে বাঁ দিকে একটা রাস্তা আছে পুয়াবাগান থেকে, ওখান থেকে সোজা 3 কিলোমিটার গেলেই পুকুরের ঘাটে পৌঁছে যাওয়া যাবে। তো আমরা এখান থেকে সোজা নিয়ে নেব, বাঁ দিকে বেঁকে আমরা পুকুর ঘাটের দিকে চলে যাব। ঘাটে পৌঁছাতে পৌঁছাতেই বুঝতে পারছি যে আমাদের হয়তো লেট হয়ে পড়েছে, কারণ 6-7টা ঘাট অলরেডি লাইট জ্বলে বসে আছে। দেখুন, লক্ষ্য করুন, ওরা ছিপ ফেলে দিয়েছে, বাগাবাগি করতে অনেক সময় লাগে। যেহেতু সকালবেলা আমি আর জিরো গেছিলাম, উজ্জ্বল দা একটু পরে আসবে, তো সকালবেলাতে ফেলেছি। এটা ঠিক 12:30-1টার দিকের মাছটা খেয়েছিল। এই পুকুরটাতে দ্বিতীয়বার টিকিট হচ্ছে, প্রথমবার এসেছিলাম কারোর মাছ খাইনি, ওরা পুকুর মালিক বলেছিল সেকেন্ডবার একটা ডেট করবো, 1000 টাকা লাগবে, 1000 টাকা দিয়ে পরে আপনারা ধরবেন। পুকুরটাতে মাছ আছে, আজকে আমাদের একটা বড় মাছ অবশ্যই খেয়েছে, ছোটো মাছও খেয়েছে, কিন্তু 10 নম্বর ঘাটে খুব ভালো মাছ খেয়েছে। সেরকম আর বাদবাকি কোনো ঘাটে খাইনি, ইচ্ছে ছিল 10 নম্বর ঘাটে যে একটা বড় কাতলা উঠেছে আমাদেরও একটা উঠুক, চেষ্টা করে গেছি সেই ভোর রাত থেকে। আলটিমেটলি আমরা ভীষণ খুশি হয়েছি যে না, এরকম একটা 6 কিলো সাইজের কাতলা আমরা ধরতে পেরেছি। তো বাকিগুলো ভিডিও করার অতটা সময় বা সুযোগ হয়নি, কারণ উজ্জ্বল দা একটু লেটে ঢুকেছে, আমি আর জিরো ছিলাম, জিরো টপ করেছে, আমি ফেলেছি। একটা সময় পরে এই ভিডিওটা করতে মানে পেরেছি আর কি, ভিডিওটা করতে পেরে খুব ভালো লেগেছে। দেখুন বাকি ভিডিওটা, খুব ভালো লাগবে। এরকম মাছ পেয়ে আমাদেরও সারা রাতের ক্লান্তিগুলো চলে যায়, যারা মাছ ধরি তারা বোঝেন এটা কতটা আনন্দের। জিরো তো ভীষণ ভীষণ খুশি। এভাবে সঙ্গে থাকুন, প্রত্যেকে আরও বড় বড় মাছ ধরুন, প্রচুর মাছ ধরুন, এটুকুই আশা করি। সেই চিরাচরিত টোপ যেটা দিয়ে পরে আমি মাছ ধরি, আপনারা চেষ্টা করে দেখবেন, ভালো লাগবে। মাছ এটাতে বড় মাছ খায়, আমি কন্টিনিউয়াসলি ধরে দেখেছি মাছ খুব ভালো খায়। খুব ভালো থাকবেন, ভিডিওটা দেখুন শেষ অবধি, ধন্যবাদ।